আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব বাইনারি সংখ্যার বিয়োগ এবং এর শুদ্ধি পরীক্ষা। গত পর্বে আমি যেটি আলোচনা করেছি সেটি একটা পদ্ধতি ছিল, আজকে আলোচনা করব আরেকটি পদ্ধতি, যেটা আরও সংক্ষিপ্ত পদ্ধতি এবং খুব সহজ। কি করে সহজ করে করা যায় সেই পদ্ধতিটা আমি খুঁজে খুঁজে বের করছি। আজকে যে আলোচনা করব সেটা খুবই সহজ এবং দেখার সাথে সাথে বুঝে যাবা, এইরকম একটি সহজ পদ্ধতি আমি খুঁজে বের করেছি। তো চলো আমরা সেই পদ্ধতিটা দেখি। বাইনারি বিয়োগটা তোমরা পারো, কিন্তু শুদ্ধি পরীক্ষাটা তোমাদের কাছে কঠিন। সেই শুদ্ধি পরীক্ষাটাই করবো আজকে সহজ পদ্ধতিতে। আমার গত পর্বে আলোচনা করেছিলাম এই 14 নম্বরটা, আজকে আলোচনা করব 15 নম্বর থেকে শুরু। তার মানে 15, 16 এবং 17 এই তিনটা করব। তো চলো যাই আমরা মূল আলোচনাতে। 15 নম্বর অঙ্কটি যেটি, সেটির আগে বিয়োগটা করে নিই আমরা। এটি বিয়োগ করলে এরকম হয়, এক এক মিলে গেলে শূন্য। আমরা জানি যে এক এক মিলে গেলে শূন্য হয়, এটা বাইনারি সংখ্যার এবং সাধারণ নিয়ম একই। আর এটা হচ্ছে একের মধ্যে ওয়ান, জিরো বাদ দিলে আর থাকে ওয়ান, আর এটা হচ্ছে ওয়ান ওয়ান মিলে গেলে শূন্য। আবার এখানে হচ্ছে একের ভিতরে শূন্য বাদ দিলে আর থাকে এক, আর এখানে এক এক মিলে গেলে শূন্য, এবং এই একটা এখানে নেমে যায়। তাহলে এটা হচ্ছে বিয়োগফল হলো। এখন এইটাকে আমরা সরাসরি বিয়োগ কিন্তু করে ফেললাম, এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব। এই শুদ্ধি পরীক্ষা করতে গিয়ে আমাদেরকে কী করতে হবে, এইটারও দশমিক সংখ্যা বের করতে হবে এবং এটিরও দশমিক সংখ্যা বের করতে হবে, আর যে ভাগফলটা হলো সেটিরও দশমিক পদ্ধতি বের করতে হবে সংখ্যাটা। এখন এইটার দশমিক যদি আমরা বের করি, তবে এর একটি নিয়ম আছে। আমি যেটি বললাম যে এটি সংক্ষিপ্ত নিয়ম আমি বের করেছি, সেটা কীভাবে করব। এই নিয়মটা করতে হলে কিছু পদ্ধতি ফলো করতে হবে। মনে রাখতে হবে যে আগে অঙ্কটা আমরা বুঝি, উপরেরটা আমরা করব। এটা করতে গেলে ওয়ান ওয়ান ওয়ান, দেখো তিনটা আছে, তারপরে আছে আছে র্যাডিক্স পয়েন্ট, এবং তারপরে আছে ওয়ান ওয়ান ওয়ান। সুতরাং এই র্যাডিক্স পয়েন্টের সাথে কিন্তু সম্পর্ক আছে। খেয়াল করে দেখো, আমি এখানে নিলাম ওয়ান, তারপরে কী নেবো? আমরা জানি যে এভাবে স্থানীয় মান বের করলে তারপরে টু হয়, তারপরে ফোর হয়, তারপর এইট হয়, তারপরে 16 হয়। তবে এতগুলো প্রয়োজন নেই। আর এই যে এটা মনে করবো র্যাডিক্স পয়েন্ট, আমি এখানে স্থানীয় মানের এখানে র্যাডিক্স পয়েন্ট বোঝানোর জন্য দিলাম, তোমাদের কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবারে পরবর্তী দশমিকের পরের সংখ্যা যত যাব এইগুলো তত ভাগ হবে। তার মানে এটা হবে ওয়ান বাই টু, তারপরেরটা হবে হচ্ছে ওয়ান বাই ফোর, তারপরেরটা হবে ওয়ান বাই এইট, তারপরেরটা হবে ওয়ান বাই 16, তারপরেরটা হবে হচ্ছে ওয়ান বাই 32, এভাবে হবে। এখন আমরা এই যে এগুলো ঝটফট করে যোগ করে ফেলতে পারি, তার মানে আমাদের র্যাডিক্স পয়েন্টের বাম পাশে এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আছে ওয়ান ওয়ান ওয়ান, সেক্ষেত্রে আমরা র্যাডিক্স পয়েন্টে যেখানে ধরেছি এখন ওয়ান ওয়ান নেব। তার মানে ওয়ান ওয়ান বলতে এখানে সবগুলোই নিয়েছে, কিন্তু খেয়াল করে দেখো সবগুলো সংখ্যা কিন্তু নেওয়া হয়েছে। তার মানে এখানে আমাদের এটা হবে আছে ওয়ান, এটা হবে আছে ওয়ান, এটা হবে আছে ওয়ান। সেক্ষেত্রে আমরা এটা তিনটাই যদি যোগ করি আমাদের হবে আছে সেভেন পূর্ণ সংখ্যা। এবারে র্যাডিক্স পয়েন্ট এই পাশের টুক আমরা যোগ করব। খেয়াল করে দেখো এই পাশেরটা যোগ করলে কী হয়, এটাও আছে ওয়ান ওয়ান ওয়ান, তার মানে ওয়ান ওয়ান এবং ওয়ান, এই তিনটা যদি যোগ করি। আমরা জানি যে এখানে আমরা লিখি যে হাফ, গত পর্বে কিন্তু বলেছি হাফ মানে আছে 0.50, আর ওয়ান বাই ফোর মানে হচ্ছে 0.25, আর ওয়ান বাই এইট মানে হচ্ছে 0.125, এটা হবে। তাহলে এখন এই তিনটাই কিন্তু আমাদেরকে যোগ করতে হবে। আর এই তিনটা যোগ করলে কী হয় সেটা ক্যালকুলেটর ব্যবহার করে বসিয়ে দিতে হবে। আমি ক্যালকুলেটর ব্যবহার করে বসিয়েছি। এই তিনটা যদি এই দশমিকের এই পাশে যদি যোগ করা হয় তাহলে সেটি হয়েছে 8.75, আর এটা হচ্ছে দশমিক, এটা হচ্ছে শূন্য, হয়েছে, এইটা হচ্ছে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটা লিখে দিতে পারি এখানে যে 8.75। ওকে, লিখে দিলাম। এবারে আমাদের ঠিক একই রকম এইটাও করতে হবে। তার মানে এখানে আমাদের আছে কিন্তু ওয়ান জিরো, সেক্ষেত্রে আমরা এই জায়গাটা কী নেবো? আমি এগুলো গতবার একটা মুছে দিলাম। তারপরে এই যে জিরো, এটি ওয়ান, জিরো যেগুলো সেগুলো নিতে হবে আর এই বাদ দিতে হবে, আর যেটা ওয়ান সেটা নিতে হবে। এটা আমরা আগে থেকে জানি, কেননা আমরা ক্লাস সেভেনে অফ অন পদ্ধতি শিখেছি। এটা হচ্ছে অফ অন পদ্ধতি, মনে রাখতে হবে। তার মানে আমাদের এখানে নিতে হবে শুধু টু, যেহেতু এখানে টুর নিচে ওয়ান, তাহলে এই দশমিকের বাম পাশে টু দিয়ে দিলাম। এখন এই বা ডান পাশেরগুলো আমাদেরকে করতে হবে। এখানে আছে আছে ওয়ান জিরো ওয়ান, ওকে, তার মানে আমাদের এই তিনটি সংখ্যা নিতে হবে। এখন এই তিনটি সংখ্যা নিলে কোনটি কোনটি হচ্ছে, এটা হচ্ছে, এই দুটো বাদ দিতে হবে। তার মানে এটা হচ্ছে কী ছিল, 0.125 ছিল,
এই দুটো আমাদের নিতে হবে, এটা যেহেতু জিরো এটা আমরা নেব না। সেক্ষেত্রে আমাদের এই দুটো যদি সরাসরি আমরা যোগ করি তাহলে আমাদের এরকম হয় 2, 6, এটা যোগ করলে এরকম হয়। ওকে, তো এখন আমাদের কাজ হবে হচ্ছে, আমাদের যেহেতু ওই দুটো আমরা করে ফেলেছি, এবারে আমরা এটা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে আমরা দেখবো যে কত হয়, 5, 5, 0 মিলে গেলে আর এটা হচ্ছে 5 হবে, আর তারপরে হবে হচ্ছে 2 পয়েন্ট, আর এই পাশে হবে হচ্ছে 5, তার মানে 5.250, এটা হচ্ছে আমরা বিয়োগ করে পাইলাম। এখন আমাদের আসল যেটি সেটি হচ্ছে যে এইটার সাথে এটা যদি মিলে যায় তাহলে আমাদের অঙ্ক মিলে গেল, অর্থাৎ শুদ্ধি পরীক্ষা হয়ে গেল। আমরা কিন্তু শুদ্ধি পরীক্ষা শুরু করেছি অলরেডি। কোথায় থেকে শুদ্ধি পরীক্ষা শুরু করেছি? এই বিয়োগের পর থেকে যা করছি তাই সব শুদ্ধি পরীক্ষা। এখন খেয়াল করে দেখো, আমি যেভাবে পরপর করছি তোমরা সেভাবে পরপর করে নিজেরা করবা, আর পস পস করে দেখে দেখে করবা। এখন খেয়াল করে দেখো, এইটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি কি না। দেখো আমাদের ডান পাশে রেডিক্স পয়েন্টের বাম পাশে খেয়াল করে দেখো, এখানে আছে হচ্ছে কত, 101, এই যে এখানে 101 এখানে আছে, কিন্তু এটা নিলে কত হয়, 4, আর এই যে 1 = 5 হয়, এই যে 5 হয়ে গেল। এবারে আমরা বাম পাশে যদি নেই, এটা কি 010, খেয়াল করে দেখো 010, তার মানে আমরা নেব শুধু 1/4, আর এখানে খেয়াল করে দেখো 1/4 সমান আছে 25, এই যেখানে 25 আর এখানে 0, এই যে এখানে আগেরটা ছিল 0, তার মানে এর তো কোনো ভ্যালু নেই, তার মানে 25 হয়ে গেল। এখন এইটা সমান কিন্তু আমরা এটা পেয়ে গেছি, ঠিক একই রকম এটা সমান যদি এটা হয় তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে এইটা সমান এটা হবে, আর দুইটা করার প্রয়োজন নেই, একটা করলেই হবে। আর যদি মনে করো যে দুইটাই করবো, করতে পারো, কেননা এটা তো একই রকম এইভাবে গেলেই হবে, কারণ এটা পাস আছে। পাস হতে হলে আমাদের কী কী করতে হবে? পাস হতে হলে আমাদের 4-এর আগে পাস পাস হয়ে গেল, আর এখানে শুধু এই যে এটা সমান 25.25 নেওয়া হয়ে গেল, এটাই হয়ে গেল শুদ্ধি পরীক্ষা। এই অঙ্কটা 15 নম্বর অঙ্কটি শুদ্ধি পরীক্ষা হয়ে গেল। এবার আমরা 16 নম্বর অঙ্কটিতে চলে যাব। 16 নম্বর অঙ্ক এটি, এই অঙ্কটির আগে বিয়োগ আমরা করে নেই। এটা বিয়োগ করলে হয় উপরে হচ্ছে 0 আর নিচে হচ্ছে 1, আমরা জানি যে এখানে 2 ধার করতে হয়, সুতরাং 2-এর ভিতর থেকে যদি 1 বিয়োগ করা যায়, 8 থাকে 1, হাতে কিন্তু 1 থাকে, সে 1 এই জায়গায় নিলে 1-1 মিলে গেলে 0, তারপরে এখানে 1-1 মিলে গেলে 0, এটা আবার একই রকম, 2-এর ভিতর থেকে 1 বাদ দিলে 8 থাকে 1, হাতে থাকে 1, 1-1 মিলে গেলে 0। এবারে দশমিক, এখানে 1-এর ভিতর 0 বাদ দিলে থাকে হচ্ছে 1, এটা 1-1 মিলে গেলে 0, এটা আবার 2-এর ভিতর থেকে 1 বাদ দিলে আর থাকে হচ্ছে 1, আর এটা 1-1 মিলে গেলে 0, সুতরাং এই 0টা লেখা লাগে না, বামে 0 আমরা লিখবো না। এবারে আমাদের কিন্তু এই বিয়োগটা হয়ে গেল। এবারে এই বিয়োগ হয়ে গেলে এবারে আমাদের কাজ আছে শুদ্ধি পরীক্ষা করা, আর শুদ্ধি পরীক্ষা করার জন্য আমাদের কাজ আছে এইটাকে আমরা কী করবো, আগে দশমিকে নিয়ে আসবো, তার মানে এই সংখ্যাটিকে যদি আমরা দশমিকে নিয়ে আসি, আমি একটু দূরেই লিখি, হ্যাঁ একটু দূরে লিখি, দশমিকে নিয়ে আসি তাহলে কত হয়, খেয়াল করে দেখো গত অঙ্কটার মতোই আমাদেরকে এটা করে নিতে হবে, 1, 2, 4, 8 আছে, কয়েকটা 4টা আছে, 4টা আমরা নিয়েছি। এবারে রেডিক্স পয়েন্ট, তারপরে 1/2, 1/4, 1/8, 1/16 আর 1/32। ওকে, এবারে খেয়াল করে দেখো এখানে আছে যেগুলো সেগুলো আমরা লিখে ফেললাম এই পাশ থেকে, 1, 1, 0, 1, তার মানে এই 0টা শুধু আমরা নেব না, বাকিগুলো সব নেব। তাহলে এটা যদি এখন আমরা বাদ দেই, সেক্ষেত্রে আমাদের 8 আর 2 10, 10 আর 11, তার মানে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 11 পয়েন্ট। এবারে এখান থেকে এটুকু নেব, এটুকু আমরা বসাই, 1, 0, 1, 1, 0, সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমাদের এখানে 1 নেওয়া হয়েছে, তার মানে এইটার মান আমরা আগে থেকে জানি যে এত সমান হচ্ছে 0.50, আর 1/4-এর মানটা হচ্ছে 0.25, আর 1/8-এর মানটা হচ্ছে 0.125, আর 1/16-এর মানটা হচ্ছে, এটা ভাগ করে বের করতে হবে, এটা হচ্ছে 0.0625, এবং 1 আর এটা উপরে লিখি, হ্যাঁ উপরে লিখি 1/32, এটা যদি আমরা ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 0.03125, এটা ঠিক আছে। এখন আমাদেরকে এগুলো যোগ করতে হবে, তার মানে আমাদেরকে এখানে নিতে হবে কত, 0.5 যোগ আবার এই যে এটা নিতে হবে, এটা নিলে হয় হচ্ছে এই যে 0.125, আর এটাও নিতে হবে 16, 16টা কত, যোগ 0.0625, আর এটা নেওয়া লাগবে না কারণ এটা 0 আছে। এখন এগুলো যদি মোট যোগ করে আমরা, খেয়াল করে দেখো এখানে যদি মোট এই পাশেরগুলো সব যোগ করে, আমি যোগ করেছি অলরেডি,
যদি যোগ করি তাহলে আমাদের এই মানটা হবে আছে 6 8 7 5 0। ওকে, এবারে আমরা এই অঙ্কটা করব ঠিক একই রকম। এখন এগুলো সব মুছে দিলাম। খেয়াল করে দেখো এখানে কি কি আছে, এখানে আছে 0 1 1, তার মানে 0, এই যে 0 1 1, এটা যদি নেই তাহলে 4 আর 2 6, আমরা এখানে লিখলাম হচ্ছে 6 রেডিক্স পয়েন্ট, মানে দশমিক, এটা তো দশমিক ক্ষেত্র তাই দশমিক বলতে পারে, এখানে বলতে পারছে রেডিক্স পয়েন্ট। এবারে খেয়াল করে দেখো আমাদের এখানে কি কি নিতে হবে, 0 1 1 0 1, তার মানে আমাদের এই পয়েন্টটা নিতে হবে, হাফটা নিতে হবে, এখানে হাফ মানে 0.50, সরি এটা নেওয়া যাবে না, আমাদের নিতে হবে এটা, তাহলে এটা হচ্ছে 0.25 প্লাস, এটাও নিতে হবে, এটা হচ্ছে 0.125 প্লাস, আবার এই যে এটা নিতে হবে, এটা হচ্ছে এই যেখানে লিখে রেখেছি আমি 0.03125। ওকে, এখন এই তিনটা আমাদেরকে যোগ করতে হবে, এই তিনটা মোট যদি যোগ করে, আমি যোগ অলরেডি করেছি, এই তিনটা মোট যোগ করলে হবে হচ্ছে 4 4 0 6 2 5, এটা। ওকে, এইগুলো আমি পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে এই যে এটা বিয়োগ করা, এই বিয়োগ করলে কত হয় দেখবো, শূন্যের ভিতরে 5 বাদ দিলে আর থাকে 5, হাতে থাকে 1, এটা হচ্ছে 3, তাহলে হবে হচ্ছে 2, আর এটা হচ্ছে 1, তারপরে 8, তারপর 2 পয়েন্ট, এখানে 11-এর ভিতর 6 বাদ দিলে আর থাকে 5, তার মানে আমাদের বিয়োগ ফলটা হয়ে গেলো 5.28125, এটা। এখন কাজ আছে এই পক্ষ এবং এই পক্ষ আমাদেরকে মিল করে দেখতে হবে, আমরা সংক্ষিপ্ত আকারে শুধু এই পক্ষটা নিয়ে এই পক্ষ মিলে গেলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে, তার মানে এটা আমাদেরকে এখন হবে হচ্ছে এরকম 1 0 1, সেক্ষেত্রে এটা যোগ করলে হয় হচ্ছে এটা আর এটা যোগ করলে 5, দেখো 4 আর 1 যোগ করলে হয় 5, আমাদের বাম পক্ষ হয়ে গেছে দশমিকের, আর ডান পক্ষটা এখানে আমরা ক্যালকুলেশন করি 1 0 1 0 0 1, তার মানে এখানে আমাদেরকে নিতে হবে আছে 0.25, আর এখানে নিতে হবে আছে 0.03125, এই যে উপরে সব লেখা আছে। হ্যাঁ, এবারে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এই যে এটা হয়ে যায় অনায়াসে। হ্যাঁ, এখানে যোগ করে দেখো না, এটাই হচ্ছে, এই হচ্ছে শুদ্ধি পরীক্ষা, তার মানে এটা থেকে আমরা যখন এটা পাইলাম এটা থেকে অবশ্যই এটাই পাবো, তার মানে এই বাইনারি থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে দশমিকে, দশমিক থেকে বাইনারি। একটা জিনিস খেয়াল রাখবা যে বাইনারি যখন আমরা বোঝাবো তখন হচ্ছে এখানে 2 দেবো, আর দশমিক যখন আমরা বোঝাবো তখন এখানে 10 দেবো, কেননা এটা 2 ভিত্তিক, এটা 10 ভিত্তিক, তার মানে বাইনারি সংখ্যা আছে 2 ভিত্তিক আর দশমিক সংখ্যা আছে 10 ভিত্তিক। ওকে, এই সংখ্যাগুলো লেখার স্টাইলটা জানতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অপন পদ্ধতি তোমরা খুব সহজে কিন্তু বুঝতে পেরেছো। শিক্ষক মণ্ডলী, যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তো অবশ্যই নতুন একটা পদ্ধতি পাইলেন এবং খুব সহজ পদ্ধতি এই শুদ্ধি পরীক্ষা। আমাকে অনেকেই প্রশ্ন করে বলেছে যে শুদ্ধি পরীক্ষাটা আসলে আমরা পারছি না, কীভাবে করব, নতুন কোনো পদ্ধতি দেন। আমি চেষ্টা করে করে এই বইয়ের ভিতরে দেখেছি যে এই পূর্ণ সংখ্যাগুলো অপন পদ্ধতি ব্যবহার করা যাচ্ছে, বাট এই যে এই পাশেরগুলো অর্থাৎ রেডিক্স পয়েন্টের ডান পাশেরগুলো, এই পাশেরগুলো কী করে বের করতে হবে সেটা কিন্তু বইয়ে দেওয়া নেই। আমি কিন্তু এটা বের করেছি অপন পদ্ধতি বের করে, এটা আমি দেখছি যে খুব দ্রুত অঙ্ক হয়ে যাচ্ছে, আর এভাবে করলেই এভাবেই করতে হবে যদি ইচ্ছে ভালো লাগে। আমি গত পর্বে যেটা করেছিলাম সেটাও কিন্তু এভাবেই করেছিলাম, তবে একটু আলাদা ছিল, সেটা হচ্ছে 1 × 2 0, তারপরে এই পাশে দিয়েছিলাম 1 × 2, এই 1 2 যাই হোক এটা, তারপরে 2 1 এভাবে দিয়েছিলাম, আর রেডিক্স পয়েন্টের পরে যা আছে সেগুলো দিয়েছিলাম, সেটা হচ্ছে দশমিক পদ্ধতি, এটাও কিন্তু সেই দশমিক পদ্ধতি, এটা হচ্ছে একবারে লিখেছে ক্যালকুলেশন করে অপন পদ্ধতি, আর এটা হচ্ছে স্থানীয় মান, এটা কিন্তু আসল যে বইয়ে দেওয়া আছে সেই পদ্ধতিটা কিন্তু স্থানীয় মান পদ্ধতি, তার মানে স্থানীয় মান পদ্ধতিটা সেটা হচ্ছে এরকম, যদি এইটা যদি আমরা করি 1 0 1, এই 1 কী হবে 1 × 2 0, তারপরেটা কী হবে এখানে 0 × 2 1, তারপরে তৃতীয়টা কী হবে এখানে আছে কি 1 আছে 1 × 2 2, এইভাবে, তার মানে এটা হবে হচ্ছে 0, এটা হবে হচ্ছে 2, আর এটা হবে হচ্ছে 4, এই যে যে মানগুলো আমি করেছিলাম না, এই যে এখানে সেই মানের মতোই কিন্তু হচ্ছে, তার মানে অঙ্ক সব একই, আর বইয়ে কিন্তু দেওয়া আছে এই পদ্ধতিটা, এগুলো হচ্ছে কি মোস্ট সিগনিফিক্যান্ট নম্বর, আর এটা হচ্ছে নিচে আছে লিস্ট। এই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো আমার এই পদ্ধতিটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথে থাকবা, পরবর্তীতে যাতে কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো। তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি, আল্লাহ হাফেজ।